আন্ডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগত কৃষকদের জন্য আবারও একটা খুশির খবর চলে আসলো তো কৃষক ভাইরা কিন্তু মোট পাঁচটি প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছে এই মার্চ মাসে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মিলিত উদ্যোগে কিন্তু এই পাঁচটি প্রকল্প যেখান থেকে হাজার টাকা থেকে কিন্তু দু লক্ষ টাকা কৃষক পরিবারগুলো পেয়ে যাচ্ছে তো কারা কারা কোন কোন প্রকল্পের কত টাকা করে পেয়ে যাচ্ছেন সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো ভিডিওটি কন্টিনিউ করুন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা থাকবে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো দেখতেই পারছেন সেই প্রকল্পের লিস্টটা কিন্তু আমাদের চলে এসেছে দেখুন প্রথমত এখানে বলা হচ্ছে প্রকল্পের নাম এখানে রয়েছে ক্যাটাগরি এখানে টাকার পরিমাণ এবং এখানে রয়েছে মাস প্রথম যে প্রকল্পটা রয়েছে কৃষক বার্ধক্য ভাতা এখান থেকে কিন্তু কৃষকরাই এই সুবিধাটা পাবে এবং এক হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছে এই মার্চ মাসে এবং দেখুন এখানে বলা হচ্ছে মার্চ মাস তো এই টাকাটা কারা পাবে যাদের বয়স ষাট বছরের উপরে এবং যারা কৃষক বার্ধক্য ভাতাতে নাম নথিভুক্ত করিয়েছিলেন শুধুমাত্র তারাই কিন্তু এই টাকাটা পেয়ে যাচ্ছেন যদি আপনি এখনও পর্যন্ত কৃষক বার্ধক্য ভাতাতে নাম নথিভুক্ত না করিয়ে থাকেন তাহলে আপনাদের লোকাল কৃষি দপ্তর অফিসে অথবা আপনাদের অঞ্চল অফিসে যোগাযোগ করুন সেখান থেকে কিন্তু আপনাদের এই ভাতাতে নামটা নথিভুক্ত করিয়ে দেওয়া হবে তো এখানে কিন্তু একটা শর্ত রয়েছে আপনাকে ষাট বছর অথবা ষাট বছর বয়সের উপরে কিন্তু বয়স হতে হবে এবং দ্বিতীয়ত যে প্রকল্পটা রয়েছে শস্য বিমা অর্থাৎ বাংলা শস্য বিমা যদি আপনার ফসলের ক্ষতি হয় তাহলে কিন্তু এই বাংলা শস্য বিমা থেকে আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন এবং দেখুন এখানে বলা হচ্ছে যে ক্যাটাগরিটা কৃষক এবং জমির ক্ষতি হিসেবে কিন্তু আপনি সেই টাকাটা পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার জমিতে যেরকম হারে ক্ষতিটা হবে সেই ক্ষতি হিসেবে কিন্তু আপনি টাকাটা পাচ্ছেন এবং রবি মরশুমের টাকা দেওয়ার কাজটা কিন্তু এই মার্চ মাসে শুরু করে দেওয়া হবে এরকম কিন্তু একটা সূত্র মারফত জানা যাচ্ছে এবং নাইনটি পার্সেন্ট কিন্তু চান্স রয়েছে রবি মরশুমের ক্ষতিপূরণের টাকাটা দেওয়ার তো রবি মরশুম কোনটা যাদের আলুর ক্ষতি হয়েছে এই আলুর ক্ষতি যাদের হয়েছে তারা কিন্তু এই টাকাটা পেয়ে যাচ্ছে এই মার্চ মাসের মধ্যে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্চ মাস বলা আছে এবং তিন নম্বরে যে প্রকল্পটা রয়েছে কৃষক বন্ধু প্রকল্প তো দেখুন এখানে কারা এই সুবিধাটা পাবে কৃষকেরা এবং দু হাজার টাকা থেকে কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাচ্ছে এবং মার্চ মাসে তো এই টাকাটা কারা পাবে যারা রবি মরশুমের টাকা এখনো পর্যন্ত পায়নি অর্থাৎ আপনাদের কারোর যদি ট্রানজ্যাকশান ফেল হয়েছিল অথবা ব্যাংকের কোনো না কোনো সমস্যার জন্য আপনারা ডিসেম্বর মাসে এই টাকাটা পাননি শুধুমাত্র তারাই কিন্তু এই টাকাটা পাবে অর্থাৎ রবি মরশুমের টাকা কিন্তু এই দু হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা তারা মার্চ মাসে পেয়ে যাবে এবং খারি মরুমের টাকা দেওয়ার কাজ কিন্তু এখনও শুরু করা হয়নি খারি মৌসুমের টাকাটা আপনারা জুন জুলাই মাসে পাবেন অর্থাৎ যারা ডিসেম্বর জানুয়ারি মাসে অলরেডি টাকা পেয়ে গেছেন আপনারা কিন্তু এই টাকাটা পাবেন না আপনারা পাবেন জুন জুলাই মাসে বাকি টাকাটা এরপর চার নম্বরে যে প্রকল্পটা রয়েছে কিষাণ সম্মান নিধি অর্থাৎ এটা কিন্তু প্রধানমন্ত্রীর একটা প্রকল্প দেখুন এখানে বলা হচ্ছে কৃষকেরা কিন্তু এই টাকাটা পেয়ে যাচ্ছে এবং বাকি কিস্তিগুলো কিন্তু তারা পাবে অর্থাৎ দু হাজার টাকা করে এক একটা করে কিন্তু কিস্তি তো এই টাকাটা কিন্তু আপনারা মার্চ মাসের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এর আগের যে কিস্তিটা সেটা কিন্তু ফার্স্ট জানুয়ারি দু দেওয়া হয়েছিল অর্থাৎ সারা ভারতবর্ষের দশম কিস্তি তো সেই কিস্তিতে যারা টাকা পায়নি অর্থাৎ আপনার স্ট্যাটাস আপনি দেখবেন যদি দেখায় যে পেমেন্ট প্রসেসড অথবা আর এফটি সাইন হয়ে আছে শুধুমাত্র তারাই কিন্তু এই মার্চ মাসের মধ্যে টাকা পেয়ে যাবে এবং নাইনটি কিন্তু সম্ভাবনা রয়েছে এই টাকাটা পাওয়ার অর্থাৎ যাদের পেমেন্ট প্রসেস স্ট্যাটাসে হয়ে আছে পাঁচ নম্বরে যে প্রকল্পটা রয়েছে কৃষক বিমা তো এই টাকাটা কারা পাবে এটা কিন্তু কৃষক পরিবাররা এই টাকাটা পাবে এবং দু লক্ষ টাকা কিন্তু এখান থেকে দেওয়া হয় এবং দেখতেই পারছেন এখানে কিন্তু মার্চ মাস বলা আছে অর্থাৎ কোনো কৃষকের যদি আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে কোনো কারণে মৃত্যু হয় অর্থাৎ স্বাভাবিক মৃত্যু হোক অথবা দুর্ঘটনাজনিত মৃত্যু হোক এবং সেই কৃষকরা যদি কৃষক বন্ধু প্রকল্পতে নাম নথিভুক্ত থাকে তাহলে কিন্তু তার পরিবার দু লক্ষ টাকা পায় এবং এটার জন্য কিন্তু ক্লেম করতে হয় কৃষি দপ্তর অফিসে গিয়ে এবং এই টাকাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মার্চ মাসের মধ্যে অর্থাৎ অনেকেই কিন্তু এই টাকাটা পেয়ে গেছে যারা আবেদন করেছিলেন যদি আপনার আবেদন করার পর এখনও পর্যন্ত টাকাটা চলে না আসে তাহলে কিন্তু আপনি মার্চ মাসের মধ্যে পাবেন কারণ ফাইন্যান্সিয়াল ইয়ারটা কিন্তু এই মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যায় এর জন্য সরকারও কিন্তু বাকি যে সমস্ত টাকাগুলো থাকবে সেই টাকাগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করে তো বুঝতেই পারছেন এই মার্চ মাসের মধ্যে কিন্তু এই পাঁচটি প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন তো আপনারা কারা কারা কোন 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 প্রকল্পের কত টাকা করে পেয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে